হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের প্রিয় চ্যানেল টিসি ইউনিক প্রোডাকশনে। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A50 নিয়ে। তাহলে আর দেরি নয়, চলুন জেনে নিই কী কী থাকছে, কবে লঞ্চ হবে, এর দাম ও সকল বিস্তারিত। এখনও লঞ্চ হয়নি স্যামসাং গ্যালাক্সি A51। লঞ্চের আগে নতুন স্যামসাং গ্যালাক্সি ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনে থাকবে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকবে স্যামসাং গ্যালাক্সি Note 10 সিরিজের মতো 5-inch ডিসপ্লে। আরও থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এবার জানা যাক এর ফুল স্পেসিফিকেশন। প্রথমে এর বিল্ড কোয়ালিটির কথা বলতে হয়। এর বিল্ড কোয়ালিটি হিসেবে থাকছে সামনে ও পিছনে গ্লাস বিল, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, সাথে থাকছে আরও গ্রেডিয়েন্ট ফিনিশ। আর ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরও থাকছে ফুল ভিউ বেজেললেস 5-inch ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন থাকছে 1080x340 পিক্সেল, 19:5:9 রেশিও। এবার এর ক্যামেরা সেকশনে কি থাকছে জানা যাক। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনের পিছনে 4টি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরা থাকবে একটি 48 মেগাপিক্সেল f1.8, সঙ্গে এই ফোনে থাকবে একটি 12 মেগাপিক্সেল 2x অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স, আরও একটি 12 মেগাপিক্সেল f2.2 আল্ট্রাওয়াইড ক্যামেরা, সাথে আরও থাকছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইট থাকছে। সেলফি ক্যামেরা থাকছে 5-inch-এর ভিতরে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রসেসর হিসাবে থাকছে স্যামসাং গ্যালাক্সি A51-এ এক্সিনস 9611 অক্টাকোর প্রসেসর। এর 4টি কোর 2.3 GHz কর্টেক্স A73+ এবং আরও 4টি কোর 1.7 কর্টেক্স A53-তে রান করবে। এর গ্রাফিক্স সেকশনে থাকছে মালি G72 MP3। র্যাম ও রোম হিসেবে থাকছে 2টি ভেরিয়েন্ট, 4GB এবং 6GB র্যাম। এর সাথে থাকছে 64GB এবং 128GB স্টোরেজ। এই ফোনটি চলবে One UI 2.0 Android 10 অপারেটিং সিস্টেমে। ব্যাটারি সেকশনে থাকছে 4000 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট, 15W Type-C ফাস্ট চার্জার, আরও থাকছে 3.5mm অডিও জ্যাক। এই ফোনটি আগামী 2020 সালে জানুয়ারিতে লঞ্চ করা হবে। এই ফোনের প্রাইস সম্পর্কে বলতে গেলে বাংলাদেশে 25-30 হাজার টাকার মাঝে পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।